মেরসরাই অর্থনৈতিক জোন শুধু বাংলাদেশেই নয় উপমহাদেশের সবচেয়ে বড় ইকোনমিক জোন হবে মেরসরাই স্পেশাল ইকোনমিক জোন প্রধানমন্ত্রী ঘোষিত দেশের 100টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে মেরসরাই বঙ্গবন্ধু শিল্পনগর মেরসরাই অর্থনৈতিক জোনের অপার সম্ভাবনার স্বপ্ন প্রথম যিনি দেখেন তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি মহান মুক্তিযুদ্ধে যার রয়েছে উল্লেখযোগ্য অবদান বিমান পরিবহন গৃহায়ন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন ধরে 2019 সালের 6 জানুয়ারি পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এই বর্ষীয়ান নেতা মেরসরাইয়ের একদিকে সমুদ্র অন্যদিকে পাহাড় এই পাহাড় আর সমুদ্রকে কাজে লাগিয়ে অপার সম্ভাবনার স্বপ্ন দেখেন বর্ষীয়ান এই নেতা চ্যানেল আরএকে দেয়া সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন মেরসরাইয়ের অর্থনৈতিক জোন নিয়ে তার ভাবনার কথা আসলে এটা যে আমার মেরসরাই থানাটা এমন একদিকে পাহাড় একদিকে সমুদ্র তো সমুদ্র যেখানে তার পাশে একটা বিশাল চর আছে তো এটা তো আমি জানি অনেকে জানে না তো সেখানে ভেড়া চলে তারপরে সেখানে মোষ চড়ে এরকম তো আমি চিন্তা করি এখানে তো একটা ইকোনমিক জোন হতে পারে ইন্ডাস্ট্রিয়াল জোন হতে পারে এটা চিন্তা করে আমার নিজের অর্থায়নে একটা এক্সপার্টকে দিয়ে আমি গুগল থেকে ম্যাপ নিয়ে এটার একটা ছবি করে এবং এটা একটা রাইট আপ একটা এক্সপার্ট দিয়ে লাগলাম প্রায় 30,000 জমিতে গড়ে ওঠা এই জোনে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে ফোর লেন সংযোগ হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যে মেরিন ড্রাইভ হচ্ছে সেটিও এই জোনের সাথে যুক্ত হবে এবং ইকোনমিক জোনকে ঘিরে মেরসরাই উপকূলে হবে দুটি মিনি সমুদ্র বন্দর She took about 6 minutes to 7 minutes to read the whole things. এবং পড়ে বলতেছে মোশাররফ ভাই আমাদের এরকম জমি যাচ্ছে তারপর উনি মোটামুটি লেখলো ও কাকে দিই আমি তো নিয়ে আসছি এই যে এই ইয়ে মুশির রহমান সাহেবকে আর ওনাকে দেন দেশের এই বৃহত্তম অর্থনৈতিক জোনে বিনিয়োগে ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে চীনা ও জাপানি প্রতিষ্ঠান পিছিয়ে নেই দেশের উদ্যোক্তারাও এবং শুধু আমার এলাকা না এখানে 25,000 একর জমি 12,000 আমার এলাকার 8,000 সোনাগাজী 5,000 হলো দিকে যে সীতাকুণ্ড এই 25,000 একর্স অফ জমির উপরে এখানে শিল্প কারখানা হবে এবং এটা এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট ইকোনমিক জোন অফ এশিয়া এটা করাতে কী হয়েছে ফসলের জমি বাঁচলো এটা তো ফসলের জমি ছিল না এবং অনেক অনেক এই এলাকার থেকে অনেক সবচেয়ে বড় ইকোনমিক জোন অনেক শিল্প কারখানা অপার সম্ভাবনাময় দেশের বৃহত্তম এই শিল্প জোনকে নিয়ে আগামী পর্বে থাকবে সরজমিনে চ্যানেল আর এর বিশেষ প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল রণধীর মুন্না চ্যানেল আর নিউজ